हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल एनाहिम। और अखन बजे होते गए सकाल 9:30। एक बार पड़िए इसे खे दे आवाज जाच्छे ভেবে ছিলাম খাবার সময় ক্যামেরাটা অন করব, খেতে খেতেই তোমাদের সাথে কথা বলবো, ভিডিওটা শুরু করব। কিন্তু তারপর দেখলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো তার জন্য ক্যামেরাটা অনও করিনি আর কথাও বলিনি। তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে আর এখন এই যে তাড়াতাড়ি করে বেরোচ্ছি। একটা পড়ানো আমার ছুটি থাকার কথা ছিল, বলেছিল ফোন করবে, কিন্তু আর ফোন করিনি। যখন তখন তো যেতেই হবে, ঘুরিয়ে ঠুরিয়ে আসি। এসে তো তারপর ঘরে তো কাজকর্ম আছেই, সেগুলো করবো। তো চলো, এখন আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আগে পোয়াতে যাই। অনেক অনেক দেরি হয়ে গেছে আজকে বেরোতেই। তো ঠিক আছে চলো। হ্যালো গাইস, পড়িয়ে চলে এসেছে, পড়াই নিয়ে আসলে মানে একটু কথা টথা বলে চলে এসেছি, তাড়াতাড়ি এর জন্য চলে এসেছি। আর এসছে আমার সঙ্গে আজকে, এই দেখো একে তো চেনই তো, হাতে এক হাতে কাঠি, এই যে এক হাতে কাঠি আর এক হাতে গাড়ি নিয়ে এসে একজনে বাড়িয়েছিল, তার ঘর থেকে এই গাড়িটা নিয়ে চলে এসছে, নিয়ে এসে আর এখানে এই যুদ্ধ করে যাচ্ছে, বোনের সাথে ঘুরে এসছে একজন বাড়ি থেকে এসে আর এই যুদ্ধ, সারা বাড়ি মা যুদ্ধ করে বেড়াচ্ছে, যুদ্ধ আর যুদ্ধ, ওকে কিছুতেই রাখা যাচ্ছে না। যাই বলে হচ্ছে পাপা যাবি আমাদের বাড়ি, অনে আমার সঙ্গে দৌড়ে দৌড়ে রাস্তা থেকে চলে এসছে, রাস্তায় দেখতে পেয়েছিল চলে এসছে। আর এই যে আর আজকে হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত বোন যেহেতু ঘরে আছে, বেরোবে, বেরোতে দেরি আছে, তার জন্য ওই আজকে সমস্ত ঘর দুয়ার সব কিছু গোছগাছ করে রেখে দিচ্ছে। আর আমি আজকে, আচ্ছা তোমরা কালকে একজন বলেছিলে একজন কমেন্টে যে ড্রেসিং টেবিলটাকে ভালো করে দেখতে পাওনি, তো চলো এবার দেখাচ্ছি। অন্ধকার অন্ধকার ছিল, এই যে দাঁড়াও আর একটু ভালো করে দেখাই, আসলে এটা একটু ভেতর দিকে তো তাই জন্য তুমি ভালো করে দেখতে পাওনি। এই যে পুরো ড্রেসিং টেবিলটা, এটাকে ভেবেছিলাম আমি আজকেই সাজাবো, কিন্তু যেগুলো দিয়ে সাজাবো ভেবেছিলাম সেগুলো দিয়ে সাজালে খুব একটা ভালো লাগছে না দেখতে, তো তার জন্য ওটাকে সাজাতে একটু সময় দিতে হবে, একটু দেখি কীভাবে কী সাজাতে পারি, তারপরে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তো চলো এখন একটু গতবার গোছগাছ করে নি, তারপরে একটু বেরোতেও হবে, আমাকে একটু কাজ আছে, এইসব কাজকর্ম করতে যাবো, স্নান আছে, পুজো আছে, সবই করব। তো চলো, আর এর তো দুষ্টুমি লেগেই যাচ্ছে। হ্যালো গাইস, গুড আফটারনুন। আর তোমাদের বলছিলাম না আমাকে একটু বেরোতে হবে, বাইরে কাজ আছে, তো স্নান পুজো সেরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ছাতা ঠাতা নিয়ে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো কিন্তু বলেছিলাম যে বিকেলবেলায় কাজটা হয়তো করলেও হতো, কিন্তু বলছে না কাজটা, যদিও বা কাজটা আমার নয়, কাজটা বোনের, বোনের কাজ করতেই যাচ্ছি, তো বিকেলবেলায় করলেও হবে না, এই বেলাতেই করতে হবে, তো তার জন্য এই সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে আর এই বেরিয়েছি। ওদের মধ্যে যাবো অনেকটা রাস্তা, সাইকেলটাও নিলাম না ইচ্ছা করে, সাইকেল নিলে অবশ্য তোমাদের সাথে কথা বলতে পারতাম না, তবে তাড়াতাড়ি হতো, এই একটা বেনিফিট আছে। তো যাই হোক, বেরিয়ে যখন পড়েছি চলো দেখা যাক, যত যতটা তাড়াতাড়ি সম্ভব পা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সব থেকে বড় জিনিস কি বলতো, এই রোদের মধ্যে গরমের সময় না যতই তাড়াতাড়ি পা চালাই না কেন পা চলে না, রাস্তা যেন এগোতে চায় না, এইরকম একটা ব্যাপার হয়, এই একটা কষ্ট হয় খুব। তো ভেতর দিয়ে চলে যাব, তাহলে কিছুটা তো শর্ট হবে, বেশিটা ভেতর দিয়ে যেতে পারবো না, একটুখানি ভেতর দিয়ে যেতে পারবো, বাকিটা পুরোই পুরো সোজা রাস্তা, মানে বলতে পারো মেন রোডটা পুরো সোজাই যেতে হবে আমাকে,
মেন রোড ধরে, কোনো আঁকা বাঁকা কোনো রাস্তা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই। আর মাছ কাঁচা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, মাছ তো জায়গা মতো গিয়ে পড়েই নেব। আর এখন তো দুপুরবেলা, যেহেতু এখন বাজে কথা না, একটা বেজে গেছে, দেড়টার মতো বাজে। তো বুঝতেই পারছো এখন এত বেলা রাস্তা তো ভালোই ফাঁকা থাকবে, সেই জন্য আমি যেহেতু ফাঁকা ফাঁকা রাস্তা দিয়েই চলি বেশি, তাই মানে রাস্তার এদিকে খুব একটা মাস্ক পরি না। তো যাই হোক চলো, দেখছোই তো আমি এদিক ওদিক তাকালে আমি কন্টিনিউ যদি ক্যামেরার দিকে তাকিয়ে থাকি, কে কোথা থেকে আমাকে ধাক্কা ঠাক্কা দিয়ে দেবে তার কোনো ঠিক নেই। তো এই হচ্ছে ব্যাপার, যেতে থাকি, আবার পরে তোমাদের সাথে দেখা করছি। হ্যালো গাইজ, কাজকর্ম সেরে এখন বাড়ি যাচ্ছি। তো এখন অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3টে। তো 3টে বাজে আর এখন আমি বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। এমনিতেই তো রাস্তাঘাট ফাঁকা, আর তার মধ্যে এত বেলা, এই রোদ, খুব অসহ্য লাগছে আমার। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি, জানি না কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারবো বাড়িতে। এত রোদ, এত রোদ, রোদের মধ্যে মানে পা যেন চলছে এরকম। পরে মনে হচ্ছে যে সাইকেলটা নিয়ে বেরোলেই ভালো হতো, কেন যে নিয়ে বেরোলাম না এরকম একটা মনে হচ্ছিলো। তো যাই হোক, কী আর করা যাবে, সাইকেল যখন নিয়ে বেরোই নি তখন নিয়ে ভাবেই যেতে হবে। রাস্তাঘাট প্রায় ফাঁকা ফাঁকা, মানে দু চারটে গাড়ি ঘোড়া যাচ্ছে, আর ওই সেরকমই লোক হেঁটে হেঁটে যাচ্ছে। তবে কি বলো তো, রাস্তাঘাটে না মানে ছাওয়া রয়েছে, ভালোই ছাওয়া রয়েছে, সেই জন্য মানে খুব একটা কষ্ট হচ্ছে না। আর আমার তো ছাতাও রয়েছে সঙ্গে, ছাতা আর ছাওয়া সব মিলে মোটামুটি পাড়ার কাছাকাছি ঢুকে গেছি। বাড়িতে যাবো, তাড়াতাড়ি করে লাঞ্চটা সারবো, লাঞ্চটা সেরে একটু তো রেস্ট নিতেই হবে, একটু রেস্ট নেবো, নিয়ে তো আবার পড়াতে যাবো, কাজ রয়েছে। তো চলো, এখনও পাড়ায় ঢুকতে পারিনি, পাড়ার কাছাকাছি আছে, পাড়ায় ঢুকে গেলে বেশিক্ষণ আর লাগবে না, আবার ভেতরের রাস্তাগুলো দিয়ে যাবো তো বেশিক্ষণ লাগবে না, আর বেরোবো না এরকম সাইকেল ছাড়া। খুব কষ্ট হচ্ছে আজকে, সাইকেল নিয়েই বেরোবো। তো যাই হোক, অ্যাকচুয়ালি কী বলো তো, সাইকেলটা এখন নোংরা হয়ে রয়েছে, তাই জন্য এই জন্য আরও ইচ্ছা করলো না সাইকেলটাকে পরিষ্কার করবো, সময় হচ্ছে না। তো কাল পরশু তো ছুটি আছে, শনি রবি ছুটি, তো আমার টিউশনই রয়েছে, কিন্তু অন্যান্য কাজ থেকে তো আর ছুটি নেই। তো দেখা যাক ছুটির দিনে কতটা কী করতে পারি, দেখা যাবে। চলো, পাড়ায় ঢুকে গেছি, ওখানে তাড়াতাড়ি বাড়ি যাই। তো তারপরে আমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে, কারণ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পরে আর এনার্জি থাকবে না, ঝড়ের গতিতে সব কিছু করতে হবে, এনার্জি পাবো না। ঠিক আছে চলো, বিকেলবেলাতেই যাই, দেখা হচ্ছে। হ্যালো গাইজ, গুড ইভিনিং। বিকেল থেকে আর একদমই তোমাদের সাথে কথা বলে উঠতে পারিনি, তো আমি বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি, নিয়ে এখনই সবে ফ্রেশ হয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে এখনও কিছু টিফিন টিফিন করিনি, কিছু করিনি তো আজকে টিফিনে, এখন টিফিন টিফিন করে নিই। তো আর এখন ভিডিওটা তো শেষ করতে হবে, তার জন্যই চলে এসেছি। আর এখন বেশি কোনো কথাও বলতে পারি না, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, কথাও বলতে পারছি না ভালোভাবে। আর তোমাদের একটা কথা বলি আমি, যে কালকে
আমার কাছে একটা কমেন্ট এসেছিল, যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে যে আমি তোমার পরিবারে চলে এসেছিলাম, তো আমি তাকে রিপ্লাই করেছি যে অ্যাড হয়নি সেইটা, তো তার জন্য সে একজন মানে সে রিপ্লাই করেছিল রিপ্লাই করেছিলে সরি রিপ্লাই করেছিলে, তো সে বলেছিলে যে আমি সত্যি বলছি, আমি কারোর সাথে বেইমানি করি না, আমি সেরকমভাবে কিছুই বলছি না, আমি কারোর সাথেই সেরকম কথা বলি না বা বলতে চাই না, প্রত্যেকে আমার ভাল মানে আমার দিদি বা বন্ধুর চোখেই সবাইকে আমি দেখি, তোমরা হয় আমার বন্ধু নয় তো আমার থেকে যারা বড় আছে আমার দিদি হিসেবেই আমি তোমাদের দেখি, তো অবশ্যই তোমরা সবাই আমার কাছে ভালোবাসারই মানুষ, আমি কাউকে কোনো মানে নিচু করে কথা বলতে কখনোই চাই না আর বলবও না, আমি সব প্রত্যেককেই রেসপেক্ট দিই এবং প্রত্যেককে ভালোবেসেই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার তো চ্যানেলটা খুবই ছোট, তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ, তোমরা তো সেটা জানোই যে আমার সাবস্ক্রাইবার কতটুকু, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি মানে এটা তো সবাই চায় না, সবাই তো বড় হতে চায়, এখানে সবাই সবার জায়গাটা বড় করতে চায়, তো এবার সেটা অ্যাড হয়নি বলেই আমি না সেটা বলেছিলাম, তো আমার কথাটা এই জন্যই আমি কথাটা বলেছিলাম, এর থেকে বেশি কিছু নয়, আমি কাউকে মানে প্রত্যেককে আমি রেসপেক্ট করি এবং প্রত্যেককে আমি ভালোবাসি, তো এরকমভাবে কেউ এরকমভাবে আমাকে বলো না, এই কথাগুলো আমার খুব খারাপ লাগে, এরকম প্লিজ বলবে না, ঠিক আছে? এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আছে আমার, তো যাই হোক অবশ্যই আমার পরিবারে আসবে, কেন আসবে না, আমি তো নিজে গিয়ে তোমাদের কাছে বলছি যে আমার পরিবারে এসো, কেন আসবে না, আমি তো চাই তোমরা আসো, আমার ভিডিও দেখো, আমার পরিবারের সদস্য হও, তো যাই হোক চলো অনেকক্ষণ ধরে অনেক বকবক করছি, তো ভিডিওটা এখন এখানেই শেষ করি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দেবে, তো চলো আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট রাখার, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীর খেয়াল রাখবে, অল টাইম স্মাইল করে যাবে।